আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। টেস্টি খাবারে আমি জুই আপনাদের সামনে আবারও হাজির হয়ে গিয়েছি আরেকটি রেসিপি নিয়ে, বরিশালের সুস্বাদু এবং মজাদার ডাল চচ্চড়ি নিয়ে। তো দর্শক, আর দেরি না করে রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি এখানে একটি প্যানে তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা আমি গরম হতে সময় দিব, দেখছি গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, এবং বোম্বে মরিচ দিয়ে দিয়েছি 1টি, এটা আমি পিস করে দিয়ে দিয়েছি। এখানে হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখানে মসুরের ডাল নিয়েছি 2 কাপ পরিমাণ ডাল, এখানে আমি দিয়ে দিয়েছি। ডালটা আমি হালকা করে এর সাথে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর আমি এটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে আমি এটা ভালো মতো নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেলে আমি এটা ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। অ্যাকচুয়ালি এই ডাল চচ্চড়ি আমার শাশুড়ি মার কাছে শেখা, তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন 5 মিনিট পরে আমি ফিরে এসে দেখছি যে ডাল চচ্চড়ি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এটা হতে আর বেশি সময় লাগবে না, এটা আর 3 মিনিটের মতো হতে সময় লাগবে। দর্শক, এটা কিন্তু তৈরি হতে খুবই কম সময় লাগে এবং খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। এখন হয়ে গিয়েছে আমার ডাল চচ্চড়ি রান্না। দর্শক দেখতে পাচ্ছেন আমি এটা পরিবেশন করেছি, আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে। তো দর্শক, আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।